বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম ও আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সোনামণিরা যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের ইংলিশ ফর টুডে এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা। তো আশা করছি সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমরা আজ যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 32। আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো 32 পেজ নিয়ে এবং আমাদের ইউনিট রয়েছে 16। তো আমরা এ বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বে বলে রাখি একটু যে আপনারা আপনাদের ছোটো সম্মানীদের জন্য আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলোর পাশাপাশি আপনাদের যে ভিডিওগুলো প্রয়োজন হবে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানালে আমরা সেই বিষয়ের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা এই 16 পেজ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আপনারা আপনাদের ছোটো সম্মানীদের ইংলিশ পটের যে বইটি রয়েছে বা আমাদের সংক্ষেপে EFT যে বইটি রয়েছে সেটি সঙ্গে রাখবেন এবং তাদের প্রয়োজনীয় খাতা পেন্সিলগুলো নিয়েও বসতে পারেন। এবং আপনার যদি প্রয়োজন হয় সে আপনি আপনার ছোটো সম্মানীদেরকে ভিডিওটি দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা আজকের যে কাজ দেখব সেটি হলো সর্বমোট 3টি অ্যাক্টিভিটি রয়েছে, এ, বি এবং সি। আজকের আমাদের সর্বমোট যে কাজগুলো হবে সেটি হলো 3 ভাবে। একটি হলো আমাদের এ অ্যাক্টিভিটি, আরেকটি হলো বি অ্যাক্টিভিটি, আরেকটি হলো সি অ্যাক্টিভিটি। আচ্ছা, তো এই ইউনিটটির আমাদের এখানে নাম রয়েছে কমান্ডস। আচ্ছা, তো কমান্ডস অর্থাৎ হলো যে আদেশসমূহ, আদেশসমূহ। আচ্ছা, তো আমরা এ অ্যাক্টিভিটি হতে সি অ্যাক্টিভিটি পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডের আমরা কিন্তু মিনিংগুলো জানিয়ে দেবো আগে। এরপরে আমাদের কী কাজ করতে বলেছে সেই কাজগুলো আমরা আমাদের ছোটো সম্মানীদের জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই অ্যাক্টিভিটিতে যেটি রয়েছে সেটি হলো লুক, লিসেন অ্যান্ড সে। লুক, লিসেন অ্যান্ড সে। তাহলে এখানে আমরা 4টি ওয়ার্ড পাচ্ছি। আপনাদের ছোটো সম্মানীদের যদি এই 4টি ওয়ার্ড সম্পর্কে কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর সম্পর্কে আগে তাদেরকে সুন্দরভাবে ধারণা দিয়ে দেবেন এবং প্রত্যেকটির মিনিং অবশ্যই আমাদেরকে তাদেরকে আগে জানাতে হবে। অর্থাৎ তাদের প্রত্যেকটি শব্দের আমাদের কিন্তু অর্থগুলো তাদেরকে এখন থেকে জানিয়ে দিতে হবে, যাতে করে সে যখন এই সেন্টেন্সে যাবে, যখন সে সেন্টেন্সে যাবে বা দু বাংলা যাবে, তো এই বিষয়গুলোতে তাদের আর প্রবলেম হওয়ার কথা নয়। তো আমরা এর আগেই আপনাদের যে ইউনিটগুলো নিয়ে আলোচনা করেছি আশা করছি সেই ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে সম্পূর্ণ বিষয়গুলোর উপরে স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে। তো আমরা এই অ্যাক্টিভিটির জন্য এখানে 4টি ওয়ার্ড পাচ্ছি মূলত তাদের নিউ ওয়ার্ডস হিসেবে। আচ্ছা, এরপরে সেখানে রয়েছে কি সেই বিষয়গুলো আমরা দেখে নিই, যে রয়েছে ড্র, রয়েছে টেক, আচ্ছা রয়েছে কাম। এই অ্যাক্টিভিটিতে এই 4টি ওয়ার্ড এখানে দেওয়া রয়েছে, লুক, লিসেন অ্যান্ড সে, তাকাও, শোনো এবং বলো। আচ্ছা, তো এখন কি কাজ করবে এখানে, যে তাকাবে, শুনবে এবং বলবে। সেক্ষেত্রে ড্র দেয়া রয়েছে, টেক দেয়া রয়েছে, কাম দেয়া রয়েছে। তাহলে আমরা এখানে তাদের যে পিকচার দেখতে পাচ্ছি সেটির ড্র সম্পর্কে আলোচনা করেছে, টেক সম্পর্কে এবং কাম সম্পর্কেও ছবির সাহায্যে আমরা এটি পাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে ছবির প্রয়োগ সুন্দরভাবে বইয়ে দেয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখানে সহযোগিতা করছে বই। আচ্ছা, এখন আপনার কাজ হলো এই ড্র অর্থাৎ কি আমরা একটু দিয়ে দেই, আঁকা। টেক মানে নেওয়া এবং কাম মানে হলো আসা।
এখন কথা হলো আমরা এই তিনটি বিষয় তাদেরকে কীভাবে বোঝাতে পারি। আপনি তাকে যে কোনো চিত্র এঁকে দেখানোর চেষ্টা করুন, তাকে কোনো কিছু নেওয়ার চেষ্টা করুন, তাকে কাছে আসতে বলার ইশারা দিয়ে বুঝিয়ে দিন। এইভাবে আমরা তাদের এই মিনিংগুলো কিন্তু তাদেরকে বোঝাতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়ার্ডগুলোর মিনিংও হয়ে গেল এবং চিত্রের সাহায্যেও হয়ে গেল এবং আপনি তাকে বাস্তবভাবেও শিখিয়ে দিলেন। আচ্ছা, তো আমরা এরপরে চলে যাব বি নম্বরে। আচ্ছা, বি নম্বরে ছিল যে ম্যাচ দি পিকচার্স উইথ দি সেন্টেন্সেস দি সেন্টেন্সেস। আচ্ছা, এখানে যে কাজটি রয়েছে সে কাজটি হলো যে মিল করতে হবে ছবির সাথে বাক্যের। তাহলে এখানে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো যে প্রথমে দেয়া ছিল ড্র এ ডগ। এরপর রয়েছে টেক ইওর ব্যাগ। এরপরে রয়েছে কাম হেয়ার। আচ্ছা, টেক ইওর ব্যাগ অর্থাৎ তোমার ঠোলে নাও, এটি হয়ে গেল। কাম হেয়ার মানে এদিকে বা এখানে এসো। আচ্ছা, এবং এখানে এর পাশে আমাদের কিছু চিত্র দেয়া রয়েছে। তো প্রথম চিত্রটি রয়েছে কাম হেয়ার, পরেরটিতে হচ্ছে ড্র এ ডগ, এবং পরেরটিতে রয়েছে যে টেক ইওর ব্যাগ। তাহলে আমরা এখানে তিনটি সেন্টেন্স পাচ্ছি, ড্র এ ডগ, টেক ইওর ব্যাগ এবং আরেকটি কাম হেয়ার। তো এই পাশে আমরা তিনটি ছবি বলেছিলাম, যে প্রথমটি সেটি হলো কাম হেয়ার। তাহলে কাম হেয়ারের সঙ্গে আমরা এটি তাদেরকে মিলাতে বলবো, এবং দ্বিতীয় যে ছবিটি বলেছি সেটি হলো যে ড্র এ ডগ, একটি কুকুরের ছবি আঁকো, এটি ছিল। তাহলে আমরা এটির সঙ্গে তাদেরকে এটি মিলাতে বলবো, এবং শেষেটি ছিল টেক ইওর ব্যাগ, অর্থাৎ এটির সঙ্গে এটি মেলাবে। তো যেহেতু তাদের বই রয়েছে, তারা এই বইটির সাহায্যে তারা এই কাজটি করবে। তো আমরা এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের এর সাথে আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো সি অ্যাক্টিভিটি। তো এই সি অ্যাক্টিভিটিতে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তো সি অ্যাক্টিভিটিতে যেটি রয়েছে সেটি হলো যে আমাদের নতুন একটি বা নিউ ওয়ার্ড রয়েছে, সেটি হচ্ছে ডু, অর্থাৎ আমাদের ডু অর্থাৎ হচ্ছে করা। আচ্ছা, এখানে আমাদের কিছু সেন্টেন্স রয়েছে, যেমন স্ট্যান্ড আপ রয়েছে, সিট ডাউন রয়েছে, গো টু দি উইন্ডো, আরেকটি রয়েছে সেটি হলো পয়েন্ট টু দি ডোর। আমাদের টোটাল এখানে চারটি সেন্টেন্স রয়েছে। এই চারটি সেন্টেন্সের আমরা সুন্দরভাবে তাদেরকে মিনিংগুলো করে দেব, অর্থাৎ স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও, সিট ডাউন অর্থ বসো, গো টু দি উইন্ডো, দি রয়েছে অর্থাৎ জানালা রয়েছে, যাও রয়েছে। তাহলে জানালাটির কাছে যাও, এটি হবে, জানালাটির কাছে যাও, এটি হবে। আচ্ছা, যেহেতু আমাদের দি রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে জানালাটির এই কথাটি ব্যবহার করেছি। আচ্ছা, পয়েন্ট টু দি ডোর, এই পয়েন্ট টু দি ডোরের এখানে আমাদের যে কাজটি করতে হবে, পয়েন্ট এবং ডোর এবং দির ব্যবহার রয়েছে। তাহলে এটি আমরা যেভাবে লিখব সেটি হলো দরজাটি, এই দি
এবং ডোর দরজাটি এবং পয়েন্ট অর্থাৎ আমরা এখানে পাচ্ছি চিহ্নিত চিহ্নিত করো। অর্থাৎ এখানে একটি আমরা নিউ সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং নিউ ওয়ার্ড হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে পয়েন্ট। আচ্ছা, এবং এখানে পাচ্ছি ডু, আর এখানে আপাতত নতুন কিছু নেই, আমরা যা পেয়েছি আগে পেয়েছি। তো আজ ছিল আমাদের পেজ 32 এর ইউনিট 16 অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি সি। এই তিনটি বিষয় নিয়ে আমরা আমাদের ছোট সম্মানিতের জন্য এই বিষয়গুলো সুন্দরভাবে তাদের সামনে আলোচনা করতে পারি। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, আমরা অলরেডি দিয়েছি কিছু এর আগের ভিডিও প্রথম শ্রেণীর, সেই বিষয়গুলো আমরা দেখে নেব। বিশেষ করে আমাদের ইউনিট 10 এবং ইউনিট 11 কাজ দেওয়া রয়েছে, আশা করছি সেগুলো দেখে নেবেন। সকলকে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।